দুর্নীতিকাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূলের দাপুটে নেতা শঙ্কর আর্ধের বিরুদ্ধে এবার একাধিক বিস্ফোরক তথ্য উঠে এল ইডির হাতে শুধুমাত্র মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নয় রেশন দুর্নীতির অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে শঙ্কর আর্ধের। দীর্ঘদিন বাকিবুরের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তৃণমূল নেতা শঙ্কর আর্ধ এমনকি বাকিবুর রহমানের পানশালা এবং গাড়ি বিক্রির ব্যবসায় টাকা বিনিয়োগ করতেন শঙ্কর এমনই বিস্ফোরক তথ্য এবার উঠে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে এছাড়াও রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজিকে চিঠিও দেওয়া হয়েছে ইডির তরফে ইডির দাবি কিভাবে দুর্নীতি হয়েছে এবং কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে এই সমস্ত বিস্তারিতভাবে খতিয়ে দেখুক রাজ্য পুলিশ প্রসঙ্গত দুই সালেই রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশ প্রথম মামলা রুজু করেছিল বলে ইডি সূত্রে খবর বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আর্ধ্যের ফোরেক্স সংস্থার মাধ্যমে কোটি কোটি ভারতীয় টাকা ডলার সহ বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করে বিদেশে পাচার করার অভিযোগ আগেই উঠেছে এবার রেশন দুর্নীতিকাণ্ডে জেলবন্দি বাকিবুর রহমানের পানশালা এবং গাড়ির ব্যবসায় টাকা বিনিয়োগের ক্ষেত্রেও নাম জড়াল শঙ্করের রেশন দুর্নীতির যা কতদূর বিস্তৃত এবং এই দুর্নীতির সঙ্গে শাসদলের আর কোন প্রভাবশালীর নাম জড়িয়ে আদৌ কি এই দুর্নীতির কোনো শেষ আছে এই সব তথ্য জানতেই এবার ইডির পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে বঙ্গের ওয়াকিবহাল মহল